আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুবর্ণভাই বৃন্দগণ, আমরা এই মুহূর্তে আসি আরো জুড়ে কুমিল্লায়। আমরা আজকে ঢাকা কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে চলে আসছিলাম আমাদের বার্ষিক শিক্ষা সফরের একটি অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে যাত্রাপথে আছি এবং আমরা ফিরতেছি কুমিল্লা থেকে ঢাকার দিকে। এবং আমাদের এই ট্যুর বা শিক্ষা সফর বা বনভূষণ যাই বলি না কেন, এই সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য যাদের অবদান না বললেই নয়, তাদের মধ্যে রয়েছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমরা একপর্যায়ে তাদের কাছে চলে যাব। আমাদের দুজন শিক্ষকবৃন্দ এখানে আছেন, শিক্ষক মহোদয় আছেন, জনাব আদনান স্যার এবং হচ্ছেন মিজানুর রহমান মিজান স্যার। এই মুহূর্তে আমরা প্রথমে আদনান স্যারের কাছে চলে যাব। স্যারকে প্রথমে আমি শুভেচ্ছা জানাবো এবং স্যারকে আমি প্রথমে জানতে চাবো আজকের এই শিক্ষা সফর সম্পর্কে স্যারের মূল্যায়ন কি। শিক্ষা সফরটা অনেক ওয়েল অর্গানাইজ ছিল, ছাত্রদের এফোর্টে কোনো ঘাটতি ছিল না, সবাইকে ধন্যবাদ। যতটুকু আসলে আমাদের সময় সংক্রান্ত সমস্যা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আসলে একেবারে এশান আজ নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাদের রওনা দিতে অনেকটা দেরি হয়েছে, সেটা হচ্ছে যানজটের কারণে। তারপরেও হচ্ছে গিয়ে আমরা সবাই শিক্ষা সফরটা যথেষ্ট উপভোগ করেছি এবং কুমিল্লা আমার প্রথম পোস্টিং প্লেস, প্লাস কুমিল্লাতে দীর্ঘদিন পড়াশোনা করেছি, তাই এখানকার একটা নস্টালজিয়া। আরেকটু আমি ইন্টারাপ্ট করবো আপনার এর মধ্যে, যে আপনার স্মৃতি বিজড়িত স্থান হিসাবে এখানে আসতে পেরে আমাদের সাথে আপনার অনুভূতি। আমি সেটাই বলছিলাম যে আমি অনেক বেশি নস্টালজিক হয়ে গিয়েছিলাম এবং এই ব্যাচটাকে ধন্যবাদ যে এই ধরনের সুন্দর একটা স্পটে এই ধরনের একটা পিকনিক করতে। ধন্যবাদ স্যারকে। আমি আরেকটু অ্যাড করবো স্যারের ব্যাপারে, স্যার হচ্ছেন স্যারের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের এই ট্যুরটি বিশেষ করে সম্পাদিত হয়েছে। আমাদের পারমিশন থেকে শুরু করে আমাদের গাইডেন্স এবং আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের গার্ডিয়ান হিসেবে স্যার হচ্ছেন অভূতপূর্ব একটা দায়িত্ব পালন করেছেন, স্যারকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি চলে আসবো আমাদের নিউকামার, আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি এবং হচ্ছেন স্যার আমাদের মাঝে নতুন, জনাব মিজানুর রহমান মিজান স্যার। আমি স্যারকে প্রথমে জানতে চাবো, স্যার আপনার কাছে আজকের এই শিক্ষা সফরটি কেমন মনে হয়েছে? গুড ইভিনিং। তো তোমরা তার থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের পিকনিকটা খুবই সফল হয়েছে এবং খুবই আনন্দময় হয়েছে, আমরা সবাই এনজয় করছি। আর তোমরা যারা স্টুডেন্ট ছিলা, তোমরা আমাদেরকে খুবই কোঅপারেশন করছো, তোমাদের কোথাও কোনো আবদ্ধতা দেখি নেই। এবং আমাদের যে ট্যুর প্ল্যানে ছিল লালমাই পাহাড় বার, তারপরে শালবন বিহার, এগুলো সব বৌদ্ধবিহার সকল প্লেসে আমরা গেছি এবং আমরা এনজয় করছি। এবং আমাদের খাবার, আমাদের পানি, আমাদের সকল উপকরণ প্রয়োজনীয় ছিল সবগুলোই তোমরা সঠিক টাইমে আমাদের সরবরাহ করছো। এবং আমরা সবাই ফ্রেন্ডলি, আমাদের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি। তো যাই হোক, তোমরা থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে আমার এই কলেজে এটাই প্রথম পিকনিক এবং এটা আমার জীবনে মেমোরেবল হয়ে থাকবে। স্যার আরেকটু জানতে চাবো আপনার কাছে এর মধ্যে, যে আমাদের যে ছেলেরা ছিল তারা আপনাদের সাথে জ্যালিংটা কিরকম ছিল একটু যদি ব্যাখ্যা করতে। ইন এ ওয়ার্ড, দে আর টোটালি কোঅপারেটিভ অ্যান্ড দে আর অবিডিয়েন্ট, হোয়াট এভার উই কমান্ড দেম দে আর বাউন্ড টু অবিডিয়েন্ট। অ্যাকচুয়ালি উই আর ভেরি প্লিজড বাই ইউর কন্ডাক্ট অ্যান্ড বাই ইউর হেল্প, বাই ইউর কোঅপারেশন, বাই ইউর কোঅর্ডিনেশন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট স্যার ফর কামিং উইথ আস হিয়ার অ্যান্ড হোপফুলি উই উইল কাম অ্যারাউন্ড উইথ ইউ ওয়ান্স অ্যাগেইন ইনশাআল্লাহ। ওকে, এ পর্যায়ে আমরা চলে আসছি আমাদের অত্যন্ত মেধাবী স্টুডেন্ট আরিফ হুসাইন, এবং সে হচ্ছে খুবই আমাদের ডিপার্টমেন্টে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। সে আমাদের সাথে সারাদিন ছিল এবং খুবই ভালো করছেন। আমরা চলে যাব খায়ের পাশার কাছে, খায়ের পাশা ছিল আমাদের সাথে এবং খুবই কোঅপারেটিভ ছিল। এদিকে আমাদের আলামিন পলাশ এবং সে খুবই ভালো ছিল, তারপরে এই দিকটাতে। এ পর্যায়ে আমাদের সাকিব ফরহাদ, যে হচ্ছে অত্যন্ত মেধাবী এবং সে আমাদের সাথে ছিল, আবার ভবিষ্যতে থাকবে এবং এটা আমাদের স্মৃতি বিজড়িত একটা ট্যুর হবে ইনশাআল্লাহ, এটা আমরা কামনা করবো। একটু পিছনে চলে আসবো। এ পর্যায়ে আমাদের হচ্ছে মিরাজ, অত্যন্ত ভালো ছেলে এবং এই যে আমাদের বন্ধু এখানে ছিল শাকিল, সে অত্যন্ত ভালো এবং আন্তরিক আমাদের। এ পর্যায়ে আমাদের হাকিম, ডাক্তার হাকিম, যিনি হচ্ছেন খুবই ভালো এবং চমৎকার ব্যক্তিত্ব। এ পর্যায়ে আমাদের সনেট, হ্যাঁ সে হচ্ছে অত্যন্ত ভালো মানুষ এবং ফ্রেন্ডলি কোঅপারেটিভ। সনেট কিছু বলতে চাচ্ছে? একটা কথা হলো, সবকিছু সুন্দর ছিল কিন্তু আমার একটা সাজেস্ট থাকবে যে কুমিল্লায় দুইটা সেতুর কাজ চলতেছে,
এই দুইটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এদিকে ট্যুরে কম আসাটাই বেটার। সর্বাঙ্গিক সহযোগিতা করেছে এবং তার মন অত্যন্ত বন্ধুসুলভ, বন্ধুপরায়ণ ছেলে। এবং আমাদের হচ্ছে ইমরান খুবই ভালো এবং সর্বদাই আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হচ্ছে অত্যন্ত জহিরুল ইসলাম জহির ভাই, যিনি খুবই ভালো এবং ইসলামিক মোনা। এবং আমাদের হচ্ছে ইয়াসিন ভাইয়া, যিনি খুবই ভাবে আমাদের সাহায্য করেছেন সর্বদা। এবং আমাদের বন্ধু বড় এনামুল, সে তার কথা কি বলবো, সে খুবই ফ্রেন্ডলি এবং আমার খুব কাছের মানুষ। এবং এনামুল কিছু বলবে তোমার প্রতি ব্যক্তা করো। আজ সারাদিনটা বন্ধুর সাথে খুব ভালো কাটাইছি এবং আমি চাই এদিনটা সবসময় আসো। আচ্ছা, ধন্যবাদ এনামুলকে। হ্যাঁ, আমাদের মারুফ ভাইয়া, তিনি অত্যন্ত ভালো, যদিও মাহিয়ান মারুফ, তিনি হচ্ছে সর্বদা আমাদের সাথে ছিলেন। উজ্জ্বল নক্ষত্র আমাদের ডিপার্টমেন্টের সোহেল মির্জা বন্ধুপরায়ণ, এবং সে ছিল রিফাত হাসনাইন, ঘুমাচ্ছে এদিকে। মাসুম আমাদের উদীয়মান পেস বোলার, যিনি অত্যন্ত ভালো বল করে থাকেন, এবং তার আগামী দিনেও এরকম ভালো ভালো স্পেল আমরা তার থেকে আশা করব। এবং এদিকে আমাদের খুবই বন্ধু একদম চাইল্ডিশ, হ্যাঁ, বান্না, সে হচ্ছে খুবই ভালো মিশু। হ্যাঁ, এবং তার প্রেজেন্স আমাদেরকে খুবই আনন্দিত করে। রাজু ভাইয়া, যিনি আনাদার ভালো ক্রিকেটার, যিনি খুবই ভালো অলরাউন্ডার, ভালো বল করে থাকেন, ব্যাট করে থাকেন একাধারে, তিনিও ছিলেন। এদিকে আমাদের সাদ্দিব আদিব, সাদবির আদিব, ছেলেটা খুবই কিউট এবং রমণীদের ক্রাশ, তাকে আমরা প্রত্যেক মেয়েদের আইডিতে পেয়ে থাকি যথারীতি। এদিকে চলে আসছিলাম আমাদের মুয়াজ্জেম, ইসলামিক মোনা ছেলে এবং খুবই অত্যন্ত ভালো বন্ধুপরায়ণ। এ পর্যায়ে চলে আসবো আমাদের সাইদুল, খুবই ভালো ছেলে, ব্রিলিয়ান্ট এবং ব্রাইট ফিউচার সামনে অপেক্ষা করছে। আমাদের ইমাম হুসাইন, ইমাম হুসাইন হচ্ছে অত্যন্ত ভালো ডিবেট করে এবং সে আমাদের সাথে সবসময় কোঅপারেটিভ মন মানসিকতা থাকে। নূরে আলম, এ পর্যায়ে নূরে আলম অত্যন্ত লুকিং হ্যান্ডসাম এবং গর্জিয়াস, এবং সেরা আমাদেরকে সাহায্য করে। এইদিকে সিফাত, আপকামিং ফ্রিল্যান্সার, যিনি অলরেডি গত কিছুদিন আগেই ফিবারে অ্যাকাউন্ট খুলেছেন, ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন, সরি, তার ভালো করতেছেন ইনশাল্লাহ, আশা করবো সরকার দোয়া চাবো। আর এক্ষেত্রে হচ্ছে আমাদের বন্ধু আবু বকার, আবু বকার ইসলামের প্রথম খালিফার নামে তার নাম, তার জন্য সবাই দোয়া করবেন, সে অনেক বন্ধু পড়ান। নাবিল আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী, চাঁদপুরবাসী এবং অত্যন্ত ব্রাইট ফিউচার তার সামনে অপেক্ষা করছে এবং খুবই ভালো ছেলে, ইসলামিক মোনা আসাদ, হ্যাঁ, সবসময় আমাদের সাথে ছিল, থাকবে, এটাই আমরা প্রত্যাশা করবো। সাজু, যিনি অত্যন্ত গুড লুকিং এবং বলার অপেক্ষা রাখেন, আপনারা দেখতে পাচ্ছেন। মেজবাউদ্দিন আমাদের ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপকামিং, এবং হচ্ছে সে হচ্ছে বিসিএস অ্যাডমিন ক্যাডার প্রত্যাশী, আপনারা সবাই দোয়া করবেন। এক্ষেত্রে সাইফুল, সাইফুল অত্যন্ত ভালো এবং বিনয়ী এবং সকলের সাথে মিলেমিশে থাকে। জাকির হাসান সাগর, যিনি অত্যন্ত বন্ধু মনার, এবং হচ্ছে এদিকে আফসার ভাইয়া, আফসার ভাইয়া কিছু মনের কথা ব্যক্ত করতে চাচ্ছেন একটু সুন্দর? মানে ব্যাপারটা হয়েছে, চিড়িয়াখানা যাইতে হয় না মাঝে মাঝে, চিড়িয়াখানা না গিয়েও মাঝে মাঝে কিছু দেখা যায় আর কি, মজা পাওয়া যায়, বিনোদন পাওয়া যায়, বিনোদনের একটা মাধ্যম হয়ে গেল ব্যাপারটা। ধন্যবাদ। যিনি অত্যন্ত ভালো ছেলে, গুড লুকিং এবং তার চেহারা প্রশংসা না করলেই নয়, যিনি আপকামিং একজন ছেলে এবং তার জন্য সবাই দোয়া করবো। এখানে বডি বিল্ডার, বডি বিল্ডার আমাদের কাজী কামরুল হাসান, যার হচ্ছে বডি শেপে সবাই বেপরোয়া। এদিকে আমাদের হচ্ছে শামীম, যিনি অত্যন্ত ভালো অলরাউন্ডার এবং তাকে অনেক সময় আমাদের প্রতিবেশী কলেজের সামনে দেখা যায়। এদিকে চলে আসবো, আসছি আমাদের সাকিব হিমেল, যিনি হচ্ছে হলে থাকেন আমার কিছু এবং তিনি অর্গানাইজার হিসেবে ছিলেন। সোহেল আব্দুল্লাহ আমার কাছের বন্ধু, এবং হচ্ছে আব্দুল্লাহ আর কি আমাদের আমাদের কতটুকু আসছিল, যিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আগামী দিনেও আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তার মুখ থেকে আজকের এই সফরের মূল্যায়ন শুনবো একটু। আমার মুখ থেকে, হ্যাঁ, আসলে বলার মানে কি বলবো, আর আমি জাস্ট ইমপ্রেসড, মানে হালকার উপর ঝাপসা হইলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এদিকে আমাদের জিহাদ অত্যন্ত ভালো ছেলে এবং সবসময় বন্ধুসুলভ এবং খুবই মেধাবী এবং প্রমিজিং একটা ছেলে, আমরা সকলে তার জন্য দোয়া করবো। চলে আসছি তানজিব, অত্যন্ত ভালো ছেলে এবং আছেন আমাদের সাথে, থাকবেন পর্যায়ে গেটে আছে, এবং অত্যন্ত ভালো ছেলে, আমাদের সাথে সবসময় সাহায্য করে এবং ম্যানেজমেন্টে সে ছিল, এবং আমরা আশা করবো ইন ফিউচার সে থাকবে আমাদের সাথে, ওরকমভাবে সবাই তার জন্য দোয়া করবেন।
খুবই গুড লুকিং এবং হ্যান্ডসাম, যার জন্য সকলে অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম। হাবিব ভাই, তার মূল্যায়ন ব্যক্ত করবো। হাবিব ভাই কিছু বলি, বলেন আপনি আপনার এই ট্যুর সম্পর্কে মূল্যায়ন। অ্যাকচুয়ালি ট্যুরটা আসলে অনেক মজার হতো যদি আমাদের মানে রাস্তার মধ্যে এই ড্যামটা না হতো, ঠিক আছে। তারপরেও যথেষ্ট পরিমাণ উপভোগ করছি, ঠিক আছে, সব মিলে ভালো হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আমি চলে আসবো আমাদের যিনি এতক্ষণ ভিডিও করলেন সেই ভাইয়ের কাছে। আর সেই ভাইয়া হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অন্যতম সহযোগী ছেলে, যিনি হচ্ছেন আলমারুফ তোফায়েল, যার পরিচিতি আমি না দিলেও হবে। আমি আলমারুফের কাছে একটু বিস্তারিত জানতে চাবো এক্ষেত্রে, যে আলমারুফ তোফায়েল আপনি তো এই ট্যুরের প্রথম থেকে ছিলেন এবং অর্গানাইজিং করছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো, তো আপনার মানে কি প্রতিক্রিয়া অর্গানাইজিং করতে গিয়ে, আপনি কি প্রতিকূল এবং কি কিভাবে কি ফেস করছেন যদি একটু বলতেন। প্রথমত আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এখানে আমাদের সাথে ট্যুরে সংযুক্ত হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আর আমাদের ট্যুরের ম্যানেজমেন্টে যারা যারা ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এখানে হাবিবুর, মেশকাত, হচ্ছে আরিফ, সম্পদ, এরপরে শান্ত, আলামিন, পলাশ, একটু জোরে সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তারা এরকম অনেক ভালো একটা ট্যুর আয়োজন করতে পারছে। তো ওভারঅল ট্যুরটা ভালোই ছিল, জাস্ট রাস্তায় যদি জ্যামটা না থাকতো তাহলে ট্যুরটা অনেক পারফেক্ট ছিল। আর তাছাড়া আমি আরও একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনার ডিপার্টমেন্টের যে ছেলেপেলেদেরকে আপনি বন্ধু হিসাবে পেয়েছেন, তাদেরকে বন্ধু হিসাবে পেয়ে আপনার প্রতিক্রিয়া কি, মানে অ্যাজ এ হিউম্যান বিং তারা কেমন আপনার সাথে বন্ধু সুলভ, বা একটা বন্ধু জীবনে কতটা প্রয়োজন এরকম বন্ধু পাওয়া? যদি এখানে আমার ডিপার্টমেন্টে যারা যারা আছে সবাই হচ্ছে আমার ফ্রেন্ড, আমি সবার সাথে অনেক ফ্রেন্ডলি থাকি, আমি চাই সবার সাথেই আমি ফ্রেন্ডশিপ বজায় রাখি, আর তারা সবাই আমার লাইফের একটা পার্ট হয়ে থাকবে। ধন্যবাদ আপনার এই অভূতপূর্ব মূল্যায়নের জন্য। এ পর্যায়ে আমরা লাইভটি শেষ করব আর ভিডিওটি শেষ করব, সরি, এ পর্যায়ে আমি বিদায় নিব। ইতিমধ্যেই আমরা অনেক দীর্ঘ হয়তো করে ফেলছি, আমরা আশা করব প্রত্যেক বারই আমরা কোনো না কোনোভাবে আমাদের বন্ধুদের সাথে এভাবে গেট টুগেদার করব এবং তাদের সান্নিধ্য পাবো। যদিও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তথাপিও আমাদের কুমিল্লায় আসার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আর সকলের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী, যদি আরেকটু আমরা আগে আসতে পারতাম কিংবা আরেকটু ম্যানেজমেন্টটা প্রপার ওয়েতে হতো তাহলে হয়তো বা আরও ফ্রেন্ডরা বেশি খুশি হতো। সেই জন্য ওয়ান্স অ্যাগেন আই শুড সে সরি টু অল অফ ইউ গাইস, বাট স্টিল আই লাভ ইউ সো মাচ অল অফ ইউ, এটা হচ্ছে ব্যাপার। সো আবার দেখা হবে কোনো এমন আনন্দ ভ্রমণে, টেল দেন, টেক কেয়ার, বাই বাই।